আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সহজভাবে আর মজার করে তৈরি করতে তো চলুন নিন এর পুরো প্রস্তুত প্রণালী চাইনিজ চিকেন রান্নার জন্য আমি কি কি সবজি নিয়েছি প্রথমে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে পেঁপে হাফ কাপ পাতলা করে কেটে নিয়েছি গাজর নিয়েছি হাফ কাপ বাঁধাকপি নিয়েছি এক কাপ রসুন কুচি এক চা চামচ ক্যাপসিকাম ওয়ান ফোর কাপ কাঁচামরি মরিচ ফালি দুটি পেঁয়াজ হাফ কাপ পেঁয়াজ চার ভাগ করে কাটার পরে খুলে খুলে নিয়েছি আর নিয়েছি ফুলকপি হাফ কাপ সবজি রান্নার সময় কর্নফ্লাওয়ার লাগবে তাই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি এখন এই বাটিটা সাইডে রেখে চলে যাব মোল রান্নায় চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ রসুন কুচি দিয়ে দিই দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি রসুন কুচি যখন হালকা বাদামি হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি হাফ কাপ গাজর হাফ কাপ আর পেঁপে হাফ কাপ এগুলো একটু শক্ত সবজি তাই আগেই দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পরে যখন হালকা আর চকচকে হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচামরিচ আমি এখন পর্যন্ত এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি আবারও কিছুক্ষণ চেড়ে সবজিগুলো এক পাশে করে নিচ্ছি আর হাড়ির ফাঁকা জায়গাটায় দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির বুকের মাংস মাংসগুলো আমি পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মাংস আর সবজির উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ টেস্টিং সল্ট লবণ দিচ্ছি হাফ চা চামচ প্লাস ওয়ান আপনারা যদি টেস্টিং সল্ট না দিতে চান তাহলে এখানে এক চা চামচ লবণ দিবেন মাংসগুলো হাড়ি সাইডে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আপনারা মাংসগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন তবে আমি সবসময় এভাবেই ভেজে নিই তাহলে মাংসগুলো অনেক সফট থাকে মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব কিছুকে একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ এই সবজি রান্না করতে কিন্তু ঢাকা যাবে না ঢাকনা খোলা রেখে এটা ফুটিয়ে যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন নিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে পলক উঠলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে বেশি জাল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে এই সবজি রান্না করা খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যায় আর তেলও অনেক কম লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ